হ্যালো ভি ওয়াজ আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কি করে আপনি সঠিক নিয়মে একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও আর এরই মধ্যে সাবস্ক্রাইব করে দিন টেকনা বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন টেকনা বাংলা ইউটিউব চ্যানেল আর পাশে থাকা ভেল আইকোনতে ক্লিক করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা প্রথমেই আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে সিম্পলি একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে ওপেন করার পর আমাদেরকে জিমেল ডট কমে প্রবেশ করতে হবে জিমেল ডট কমে প্রবেশ করার পর দেখতে পারবেন ঠিক এইরকম এখান থেকে আমাদেরকে বাংলা থেকে ইংলিশ করে নিতে হবে ইংলিশ করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটি আইকন এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর দেখবেন এইরকম দুটি ফর মাই সেলফ এবং টু ম্যানেজ বাই বিজনেস আমরা ক্লিক করব যেহেতু আমরা নিজের জন্য করব। তারপর হচ্ছে কি নাম নাম ঠিকানা এবং জন্ম তারিখ এগুলো কিন্তু আমাদের এনআইডি কার্ডের সাথে মিল রেখে দিতে হবে না হলে পরবর্তীতে কোনো সমস্যা হলে আমরা আইডিটি রিকভার করতে পারব না তো পরবর্তীতে যাতে কোনো ধরনের সমস্যা না আসে অথবা সমস্যা আসলেও আমরা খুব ইজি ভাবে রিকভার করতে পারি তার জন্য অবশ্যই আমাদেরকে এনআইডি কার্ডের সাথে মিল রেখে সঠিক তথ্যগুলো দিতে হবে তো এখানে আপনার নাম দিয়ে দিবেন তারপর রাহুল দেওয়ার পর আপনি এখানে যেকোনো সংখ্যা দিয়ে দিবেন আমি রাহুল থ্রি ফোর থ্রি ফোর ওয়ান দিয়ে দিচ্ছি কারণ শুধু রাহুল আর পান অথবা রাহুল দিলে নিবে না রাহুল হচ্ছে আমার ছোট ভাইয়ের নাম তারপর আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে রাখি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এইট ডিজিট অর্থাৎ এবং নাম্বার দিয়ে করলে সব চাইতে ভালো হয় পাসওয়ার্ডটি স্ট্রং হয় এবং আপনি কোনো ধরনের সহজ পাসওয়ার্ড দিবেন না যেমন আপনার নাম অথবা আপনার ফোন নাম্বার অথবা ফোন নাম্বারের লাস্টের কয়েকটি ডিজিট এগুলা দিবেন না আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ইউজার নেমও দিয়ে দিচ্ছি ফার্স্ট নেম লাস্ট নেমও দিয়ে দিচ্ছি এবার আমাদেরকে সিম্পলি নেক্সট একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনি সেই দিলে দিতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন এই নামটি নিচ্ছে না কারণ অন্য কেউ হয়তো এই নামটি করে ফেলেছে তার জন্য আমাকে তিনটি দেখাচ্ছে এখানে যে কোনো একটি দিতে পারবো তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আর সিক্স এটা আরেকটি হচ্ছে রাহুল আর ফোরটি এটা তারপর দিতে হবে আপনি চাইলে আপনার পছন্দ মতো কোড দিয়ে ট্রাই করতে পারেন বারবার হয়ে যেতে পারে তারপর এখান থেকে সিম্পলি আমি একটি ফোন নাম্বার দিয়ে দেবো ফোন নাম্বারটি হতে হবে আপনার রিয়েল ফোন নাম্বার যেটি আপনি ইউজ করে থাকেন আপনার পারমানেন্ট কোনো ফোন নাম্বার দিয়ে দিবেন অন্যথায় কিন্তু আপনি যদি কোনো নাম্বার দিয়ে দেন এবং সেই নাম্বারটি হারিয়ে ফেলেন তাহলে কিন্তু যদি পরবর্তীতে আমাদের জিমেইল অ্যাকাউন্টে কোনো ধরনের কোনো प्रॉब्लम আসে তাহলে কিন্তু আমরা রিকভার করতে পারবো না এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিকভারি ইমেল অ্যাড্রেস অপশনাল তো এখানে আপনি আপনার আগে কোড়া একটি ইমেল দিয়ে দিবেন আপনার অথবা আপনার ফ্যামিলি মেম্বার কারো যাতে পরবর্তীতে আইডিতে কোনো ধরনের কোনো সমস্যা হলে আপনি রিকভার করতে পারে আমি আমার আগের আইডি দিয়ে দিচ্ছি তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বার্থডে চাচ্ছে অবশ্যই আপনি তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন জেন্ডার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল তারপর আমাদেরকে যা করতে হবে তা হচ্ছে সিম্পলি এখানে আবারও নেক্সট একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এইরকম এখানে দেখাচ্ছে ভেরিফাইং ইওর ফোন নাম্বার আপনি কি আপনার ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে চান অবশ্যই আপনি ভেরিফাই করে নেবেন তার জন্য অবশ্যই সেন্ডে একটি ক্লিক করতে হবে ক্লিক করার পর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে তার মধ্যে আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছেন সেই নাম্বারে একটি মেসেজ চলে যাবে মেসেজে ছয় সংখ্যার একটি কোড সেই কোডটি এখানে পেস্ট করতে হবে তা আমরা কোডটি পেয়ে গেছি কোডটি এখানে পেস্ট করে নিব তারপর সিম্পলি এখানে ভেরিফাইয়ে ক্লিক করতে হবে ভেরিফাইয়ে ক্লিক করার পর ভেরিফাই হয়ে যাবে তারপর দেখতে পারবেন ঠিক এইরকম গেট মোর ফ্রম ইউর নাম্বার এখানে আপনি দিয়ে দিতে পারেন ইয়েস আই এম ইন ক্লিক করার পর আরো কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হবে ওয়েট করার পর দেখতে পারবেন প্রাইভেসি এন্টার্মস এগুলো আপনি পড়ে নিতে পারেন না পড়লেও হবে তারপর এগ্রিটে ক্লিক করতে হবে ক্লিক করে আমাদেরকে কিছুক্ষণ ওয়েট করতে হবে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গেছে লোডিং জিমেইল দেখাচ্ছে এবার আমরা এই মেইল দিয়ে যে কোনো মেইল আনতে পারবো মেইল করতে পারবো এবং যে কোনো সোশ্যাল মিডিয়া এটি এড করতে পারবো তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালাম আলাইকুম